ক্রিকেটার আর বোর্ডের মধ্যে বিভেদ নতুন কিছু নয়। বিপিএল এ সাকিব কাণ্ডে তা আবারও প্রমাণ হয়েছে। তবে এমন দ্বন্দ্ব ক্রিকেটারদের জন্য ভালো নয় বলে মনে করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। একটা যা তা অবস্থা, এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরও বেটার ওয়েতে হয়, কারণ তারা আগে থেকে টিমটা গোছাতে পারে, আরও আগে থেকে জানে যে টিমটা কি হচ্ছে। সাকিবের এমন কথার পর বিপিএল এর মান নিয়ে প্রশ্ন ওঠে, বোর্ড আর বোর্ডের বাইরে পক্ষে বিপক্ষে মন্তব্য উঠে আসে। যদিও সাকিব বিপিএল এ মিরপুরের উইকেটের প্রশংসা করেছেন, এই বছর পিচটা খুব ভালো মিরপুরে, আমরা খুবই আনএক্সপেক্টেড যে এত ভালো পিচ পাই, সো কিউরেটরকে ক্রেডিট দিতেই হয়। মাঠে আম্পায়ারদের সঙ্গে সাকিবের বাজে ব্যবহার, এরপর প্রতিপক্ষের বোলিং পরিবর্তন নিয়ে মাঠে ঢুকে পড়া, সবকিছুই বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনি সংকেত মনে করেন আকরাম খান। চাইলে তো অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু যারা যে দায়িত্বে আছে ওখান থেকে যদি পজিটিভ থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আগাবে। বিপিএল 10 বছর ধরে চললেও কেন ব্র্যান্ড হিসেবে গড়ে ওঠেনি, বিসিবি পরিচালক দিলেন সেই উত্তরও। ব্র্যান্ড হয়ে যে দাঁড়াচ্ছে না তা বলা ঠিক হবে না, আমরা তো রেগুলার করে যাচ্ছি, অনেক দেশ তো রেগুলার করছে না, সেটা আপনি চিন্তা করেন। অন্য দেশের তুলনায় বাংলাদেশের আম্পায়ারদের মান বেশ ভালো মনে করেন তিনি। দ্যাট ইজ নট গুড। ভালো, বাংলাদেশ মনে করেন যে আপনার ভালো করছে। ক্রিকেটারদের আরো সংযত হওয়ার পরামর্শ দিলেন আকরাম খান। বোর্ড আর ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ভালো হলে মঙ্গল ক্রিকেট ও ক্রিকেটারদের, অভিমত সাবেক এই অধিনায়কের। বিপিএল এ আপনার প্লেয়ারদের জন্য ভালো অপরচুনিটি। শুভদেবনাথ, News24, ঢাকা। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল এর মান ও অপেশাদার মনোভাব নিয়ে নানা সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান, প্রশ্ন তুলেছিলেন আয়োজকদের নিয়েও। তবে ঢাকায় ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুর কিছুটা নরম করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফরচুন বরিশালের অধিনায়ক মিরপুরের উইকেটের প্রশংসা করার পাশাপাশি দেশের তরুণ ক্রিকেটারদেরও প্রশংসা ভাসিয়েছেন। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। Initially it looked like that Anamolak Bijoy is going to take strike. বেশ কিছু ইস্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর আলোচিত। DRS না থাকা, আউট হয়েও মাঠ ছেড়ে যেতে না যাওয়া নিয়েও তৈরি হয় নানা বিতর্ক। তবে ঢাকার প্রথম পর্ব শেষে হোম অফ ক্রিকেটের উইকেটের প্রশংসা করেছিলেন সিলেটের অধিনায়ক আশরাফিন মুর্তজা। এবার একই কথা বললেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। দেখুন, এই বছর পিচটা খুব ভালো মিরপুরে, আমরা খুবই আনএক্সপেক্টেড যে এত ভালো পিচ পাই, সো কিউরেটরকে ক্রেডিট দিতেই হয়, সেই কারণে আসলে এত বেশি রান হচ্ছে এবং মাঠের খেলাটা অনেক বেশি ভালো হচ্ছে, এক্সাইটিং হচ্ছে। এবারের বিপিএল এ স্থানীয় তরুণ ক্রিকেটাররা ভালো করছেন বলে জানান সাকিব আল হাসান। ব্যাটিং বোলিং এর শীর্ষ পাঁচের এই তালিকার বাইরেও স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সও প্রশংসনীয়। অনেকেই ভালো খেলছে আসলে কনসিস্টেন্টলি, আপনি যদি দেখেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির খুবই ভালো ব্যাটিং করছে এবং অন্যান্য টিমের প্লেয়াররাও ভালো ব্যাটিং করছে, এবং সবথেকে ভালো দিক হচ্ছে যে লোকাল ব্যাটসম্যানরা এবার বেশ ভালো রান করছে, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক। এর অনেক ক্রেডিটই আসলে দিতে হয় পিচকে, কারণ পিচগুলো ভালো পাওয়া যাচ্ছে, এই কারণেই আমার মনে হয় যে আমাদের এই সুযোগ সুবিধাটা, মানে এই দেশীয় ব্যাটসম্যানদের জন্য একটু সুযোগটা বাড়ছে রান করার। স্থানীয় বোলারদের চেয়ে দেশের ব্যাটসম্যানরাই বেশি ভালো করছে, তাই বোলারদের ভালো উইকেটে ভালো বল করার তাগিদ দিলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। বিপিএল খেলতে এখন চট্টগ্রামের রংপুর রাইডার্স, দুই ম্যাচে একটি জয় তাদের। বিপিএল আর ব্যক্তি জীবন নিয়ে News24-এর সাথে খোলামেলা কথা বলেছেন পাকিস্তানের লেজেন্ড শোয়েব মালিক, রংপুরের জার্সিতে উপভোগ করছেন আসরটি। শুভদেবনাথের আরও একটি রিপোর্ট। রংপুরের ক্রিকেটারদের ঢাকার হোটেল ছাড়ার অপেক্ষা, কারণ যেতে হবে চট্টগ্রামে সাগরিকায় বিপিএল এর ভেন্যুতে, সেখানে পৌঁছাতে এমন তোড়জোড়। হোটেল লবিতে পাকিস্তানের লিজেন্ড ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সেলফি তুলতে দর্শকদের অপেক্ষা। রংপুরের জার্সিতে খেলছেন তিনি, দুই ম্যাচে 140 স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে 87 রান। বিপিএল এর মান নিয়ে কথা বললেন all the cricketers they are getting the opportunity of playing. সাকিব বিপিএল এর মান নিয়ে কি বলেছে সেটি আমি শুনিনি। দেখুন, আমি 10 বছর ধরে বিপিএল খেলছি, আমি এই টুর্নামেন্ট উপভোগ করি, এখান থেকে তরুণ ক্রিকেটার বের হয়ে আসছে। 10 years now since I've been playing BPL. চট্টগ্রাম পর্বে রাইডার্সরা তিন ম্যাচ খেলবে যেখানে জয়ের বিকল্প নেই। এরই মধ্যে সিকান্দার রাজা, বেনি হয়েলরা আরব আমিরাত টুর্নামেন্ট খেলতে ঢাকা ছেড়েছেন।
I guess playoff is pretty far. We still have to play 10 more games. এখনো অনেক পথ বাকি। আমরা এত দূর চিন্তা করছি না। আমাদের ফোকাস মাঠে। সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। চট্টগ্রাম পর্ব আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। Are fully focused on that. একদিন অনুশীলন শেষে নিজেদের তৃতীয় ডে নাইট ম্যাচে সাগরিকায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ সোহানের রংপুর। শুভদেবনাথ, News24, ঢাকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। এই ম্যাচে ছয় বছর পর এই ভেন্যুতে গড়াতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে বিরাট কোহলির রেকর্ড ছোঁয়া সেঞ্চুরিতে 67 রানের জয় পেয়েছে ভারত। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলের অর্ধশতকের পর দুই দফা জীবন পাওয়া বিরাট তুলে নেন ক্যারিয়ারের 73তম সেঞ্চুরি। আর তাতেই ওয়ানডেতে দেশের মাটিতে মাঠে সবচেয়ে বেশি সচিন টেন্ডুলকারের 20 সেঞ্চুরির রেকর্ডের পাশে নিজের নাম লেখান কোহলি। আর তাতেই ভারত 373 রানের পুঁজি গড়ে লঙ্কানদের বিপক্ষে। সেই রান তারা করতে নেমে শ্রীলঙ্কার অধিনায়কের দাশন সানাকার সেঞ্চুরিও গেছে বৃথা। লঙ্কানরা থামে স্কোরবোর্ডে 306 রানে উঠতে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে 79 রানে জিতে সিরিজে সমতা আনলো কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের করা 261 রানের জবাবে 182 রানে সবকটি উইকেট হারিয়ে বসে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে কনওয়ের 101 এবং অধিনায়ক কেন উইলিয়ামসনের 85 রানের উপর ভর করে 261 রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। তবে সংগ্রহ আরও বড় করতে পারত কিউইরা। তবে মোহাম্মদ নওয়াজ ও নাসিম শাহ এর বোলিং দাপটে স্কোরবোর্ডে শেষ 78 রান তুলতেই 9 উইকেট হারায় তারা। নওয়াজ 4 আর নাসিম নিয়েছেন 3টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। 9 রানে দুই ওপেনারকে হারিয়ে বসে পাকিস্তান। তবে সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম। কিন্তু এক প্রান্তে বাবর খেলে গেলেও অপর প্রান্তে কেউ বাবরকে সঙ্গ দিতে পারছিলেন না। বাবর আজমের 79 রান ছাড়া কেউই অর্ধশতকের দেখা পাননি। শেষ পর্যন্ত 43 ওভারে 182 রানে অল আউট হয় স্বাগতিকরা। জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার সাথে চুক্তি নবায়ন করেছে বাফুফে। ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান ক্যাজি নাবিল বলেন, নতুন করে আরও এক বছরের জন্য এই স্প্যানিশ কোচের সাথে চুক্তি নবায়ন করেছেন তারা। এমন খবরে ক্যাব্রেরা বলেন, বাংলাদেশের ফুটবলকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। এবং আমাদের বিভিন্ন কোয়ালিফায়ার্স গেমস আছে, আমাদের বিভিন্ন ফিফা উইন্ডোতে আমাদের খেলা আছে, আমাদের কয়েকটি অনূর্ধ্ব 23 দলের আমাদের খেলা আছে, অলিম্পিক টিমের খেলা আছে। আমরা আশা করছি আমাদের এই চলমান ফেডারেশন কাপ এবং লিগের সাথে আমরা আমাদের জাতীয় দলের প্রস্তুতির কাজে আমরা অব্যাহত রাখতে পারবো। হাবিয়ের সাথে আলোচনা করে আমাদের জাতীয় দল কমিটির পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। Happy and exciting moment for me to Bangladesh football দলের সাথে আরো এক বছর আমি থাকছি। আমি খুবই আনন্দিত। মার্চে ঘরের মাঠে দুটি ফ্রেন্ডলি ম্যাচ আছে, আশা করছি ভালো রেজাল্ট পাবো। আমি আবারো ধন্যবাদ জানাই বাফুফেকে। News24 স্পোর্টস এর নাই একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। News24 স্পোর্টস এর নাই আবারও স্বাগত। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিতে ফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আসরের রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। 2019-20 মৌসুম থেকে 4 দল নিয়ে করা আসরের নতুন ফরম্যাটে এখনও শিরোপা ঘরে তুলতে পারেনি কাতালান দলটি। এবার সেই আক্ষেপ ঘোচানোর পালা দলটির। গেল 3 আসরের মধ্যে 2টির শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। মাঝে একবার অ্যাথলেটিক বিলবাও সেই স্বাদ পায় ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে। আর এবার ইতিমধ্যে ফাইনালে রিয়াল মাদ্রিদ পা রাখায় এল ক্লাসিকোর হাতছানি ফুটবল প্রেমীদের মাঝে। তবে এবার শুধু ফাইনালে খেলাই নয়, বার্সেলোনার কোচ হিসেবে শাভি হার্নান্দেসের অধীনে প্রথম শিরোপা জিততেও মুখ তারা। News24 স্পোর্টস এর নাই এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।